ডি স্টুডেন্টসা আজ আমি দশম শ্রেণীর ফিজিকা সাইন্স বই রতুর্থ অধ্যায়ে কার্বন ও এর যৌগিক বিষয় পড়া এবং এই বিষয়ের ভিডিও আপলোড করা ঢের্সারা স্টুডেন্টস মতো অলরেডি রিকোয়েস্ট করেসারি এবং সমস্তে কুচি স্যার এই বিষয়টি আমার বহুত কষ্ট লাগুচি তেমক ভিডিও আপলোড করত হলে মুরখু কি আপনার মো সহ জড়ি রুহতু এবং এই ভিডিও এই বিষয়ের আগামী সমস্ত ভিডিও দেখুন তাপরে আপনার নিজে কে এ বিষয়টি অতি সহজ বিষয় এ্যারেন্টির কুচি কি এই সমস্ত ভিডিও আপনার দেখি সারা পরে এ বিষয় আপনার কষ্ট লাগব না দেখুন প্রথমে যদি আমি কার্বন বিষয় কবি তো আমি এই পিঁধু থাকা ড্রেস খাউবা খাদ্য এবং এটার যেত দেখুছে সে সমস্ত প্রায় কার্বন যৌগিক দ্বারা হি গঠিত হয়ে থাকে মাত্র আমি যদি দেখা ভূপৃষ্ঠরে বামণ্ডলরে্বন পরিমাণ অতি কম পরিমাণে থাই ভূপৃষ্ঠরে কার্বন র পরিমাণ থাই জিও পয়েন্ট জিও টু পারসেট এবং বাায়ুমণ্ডলরে কনযোগীকর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলরে কার্বন র পরিমাণ অতি কম থিলে মধ্য তার ইম্পর্টানস বহুত রই তো প্রথমে আমি কার্বন বিষয় জাঁয়া তো কাৰ্বনৰ প্ৰথম লেটৰ চি তে কৰি ইবলৰে চি দ্বাৰা হি লেখাই কাপিটেল চি দ্বাৰা এৰ পৰমু ক্ৰমাংক ইয়াৰ পৰমু ক্ৰমানক যদি আমি দেখা এটা পৰমু ক্ৰমাংক হ'ল চিক্স আপোনাৰ জানিচোন পৰমু ক্ৰমক অৰ্থাৎ কোন এই মৌলিকৰ নিউক্ল থকা প্ৰটন সংখ্যা পৰমাণু ক্ৰমাংক বুলি কোৱা যায় অর্থাৎ যদি পরমাণু ক্রমাঙ্ক ছঠার প্রটন সংখ্যা কেতে না প্রটন সংখ্যা হচ্ছে ছদি প্রটন সংখ্যা ছিল সেখানে সেই মৌলিকর নিউক্লিস ভিতরে যদি প্রোটন সংখ্যা ছেব ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথরে সেই ছুড়ি বুথে অর্থাৎ প্রোটন সংখ্যা যেত থাকে ইলেকট্রো সংখ্যা সেতক তেমকি কার্বন ইলেকট্রো সংখ্যা না ছ তো কোণ কহিলি কোণ আপনার জনলে না কার্বন কু সিম্বল সি দ্বারা লেখা যায় ক্যাপিটাল সিধু দ্বারা এবং তাহার পরমাণু ক্রমাঙ্ক সিক্স তেমক প্রোটন সংখ্যা হচ্ছে এবং ইলেকট্রন সংখ্যা সিক্স তো এর যদি মুলেকট্রন সংরচনা চিত্র করবি দেখুন তো মুি কলেকট্রন সংখ্যা কে ছুকরি এ প্রথম কক্ষ এবং এ যদি দ্বিতীয় কক্ষ এটার নিউক্লিস অলেকট্রন গুড়ি এই কক্ষ নির্দিষ্ট কক্ষ চারিপটে ঘুরি বুলু থাকে আপনি যদি জানি না সেটার মধ্যে নবম শ্রেণী ভিডিও আপলোড করছি এবং আগক ভিডিও আপলোড করবি তা যাই দেখিপারি তো দেখুন ছলেকট্রন তো প্রথম কক্ষের কতটি রুইটি তো প্রথম কক্ষের কতোটি রহব দ্বিতীয় কক্ষের মিনিমম বা সরি ম্যাক্সিম কতোটি রয়েপার তাহার ফর্মুলা হচ্ছে টু এন স্কোয়ার টু এন প্ৰথম কক্ষ পাই এন হ'ব ওৱান দ্বিতীয় কক্ষপাই হ'ল এন হ'ল টু যদি তৃতীয় কক্ষ ৰ সেই থ্ৰী তেণুক যদি টু এন সেয়াৰ দেখন্ত তাৰপিছত প্ৰথম কক্ষৰে কেতে ৰব টু প্ৰথম কক্ষ ওৱান এন ৰ অৰ্থ ৱান তেমুক ওানৰ স্কুৱাৰ অৰ্থাৎ কেতিয়া দেখোন টু ইণ্টু ওৱান সমান টু তেণুক প্ৰথম কক্ষৰে ইলেক্ট্ৰন মেক্সমাম কে পাৰিব নৈটি এবং দ্বিতীয় কক্ষরেখু সেই ফর্মুলা ইউজ করতো টু এন স্কোয়ার এন অর্থাৎ কহিলি এখানে টু তেমক টু ইন্টু টু র স্কোয়ার অর্থাৎ কেতলা দেখুন টু দ্বিতীয় কক্ষের সর্বোত্তম বা ম্যাক্সিম কতটি ইলেকট্রন রয়েপরিব না আঠটি ইলেকট্রন রইপার তো দেখুন এখানে কার্বন কথা আমি যদি কুছু তো কার্বন রথম কক্ষের দুইটি রইলা তো মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ତେଣୁକରି ଦ୍ୱିତୀୟ କକ୍ଷରେ ଆଉ କେତୋଟି ରହିବ ଦ୍ୱିତୀୟ କକ୍ଷରେ ଆଉ ରହିବ ଚାରୋଟି ଦେଖନ୍ତୁ ଏହା ଆଉ ତୃତୀୟ କକ୍ଷ ରହିବ ନାହିଁ ଏହା ହେଉଛି କାର୍ବନର ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ସଂରଚନା ତ ସମସ୍ତ ମୌଳିକ କ'ଣ ଚାହାନ୍ତି ନା ସ୍ୱାଧୀନ ଚାହାଁନ୍ତି ଯେପରି ଆପଣମାନେ ସବୁବେଳେ ସ୍ଵାଧୀନ ଚାହାନ୍ତି ଯେ ଆପଣଙ୍କ ଇଚ୍ଛାରେ ଯେତେବେଳେ ଇଚ୍ଛା ହେବ ସେତେବେଳେ ପାଠ ପଢ଼ିବେ ଯେତେବେଳେ ଇଚ୍ଛା ହେବ ବୋଲିବେ ସବୁ ଆପଣଙ୍କ ଇଚ୍ଛାରେ ସମସ୍ତେ ନିଜ ସ୍ଵାଧୀନ ରହିବା ପାଇଁ ଚାହାନ୍ତି তো সেইপৰি সমস মৌলিক স্বাধীনৰে ৰে এখন সেনে স্বাধীন অৰ্থাৎ নিষ্ক্ৰিয় কেতিয়া হৈ থাকে ন যেতিবলে তাৰ বাহ্যতম কক্ষেৰে অষ্টক নিয়ম পালন কৰে অৰ্থাৎ বাহ্যতম কক্ষেৰে যদি আঠটি ইলেক্ট্ৰ ৰব সেনে নিষ্ক্ৰিয় হৈ থাকে তো দেখু এঠাই অষ্টক নিয়ম কেত পালন কৰ কক্ষৰ কেতোটি ইলেক্ট্ৰ অঁ চাৰোটি ইলেক্ট্ৰন তেন্তে বাহ্যতম কক্ষৰে আও কেতীক হেলেৰ বাহ্যতম কক্ষে অষ্টক নিয়ম পাাল করব দেখুন চারটি চারটি অনেক আমি কা কখন আনিবা তে তাহা কীয না অষ্টক নিয়ম পাাল করিব। যা ফলে কি তাহা নিষ্ক্রিয় হয়ে যাব তেমক একরে চারোটি ইলেকট্রন সে নিষ্ক্রিয় বা পোটি ইলেকট্রন ত্যাগ করিব। যদি দেখম কক্ষে চারোটি ইলেকট্রন অোটি যাক ইলেকট্রন ত্যাগ দেলা তেবে সেই প্রথম কক্ষটি মধ্য তার সর্বোত্তম ইলেকট্রন রা কি যদি সর্বোত্তম ইলেকট্রন দুইটি অর্থাৎ পূর্ণ হয়ে যাইছি তেমনি তাহা মধ্য নিষ্ক্রিয় হয়ে থাকে যদি অষ্টক নিয়ম পাাল করথ অথবা যদি তার তারহ্যতম কক্ষটি পূর্ণ হয়ে মৌলিকটি নিষ্ক্রিয় হয়ে থাকে তেমক যদি চারটি আমি ত্যাগ করেদবা তেমধ্য তার প্রথম কক্ষের পূর্ণ ইলেকট্রন রথম কক্ষে দুইটি পূর্ণ বা সর্বোত্তম দুইটি ইলেকট্রন রয়েপার তেমকি যদি চারোটি ইলেকট্রন ত্যাগ করেদে তেমনি দুইটি ইলেকট্রন রেণুকরি কম হয়ে পেলে কার্বনটি নিষ্ক্রিয় হব না চারোটি ইলেকট্রন ত্যাগ করলে বা চারটি ইলেকট্রন আনলে হলে চারটি ইলেকট্রন যদি আনব কুবিধা হব আর যদি ইলেকট্রন ত্যাগ করব কণ সুবিধা হব দেখুন আপনার গোটি উদাহরণ দিয়ে বুঝেছি আপনার আপনার ছ জন যদি ছজন রহতি তবে ঘরে দুইটি বা তিনটি রুম আছে তো সেই ভিতরে আপনার শুয় কমফটলি শুয় তো যদি আপনার হঠাৎ কি চারিজণ আসিগলে তো আপনার ঘর বিশেষ বড় তো সেটার আপনার চার জনকে আডজস্ট করা প্রোবলেম হব কি না হব ঠিক সেইপর যদি এখানে ছলেকট্র টোটাল হচ্ছে ছলেকট্র তে সেটা যদি অন্য চারটি ইলেকট্রন আসব তেমন সেঠানে সে কমফর্টলি রহবা অসুবিধা হব এ হচ্ছে তার অসুবিধা এবং যদি চারোটি ইলেকট্রো ত্যাগ করিলা তে সে কম হবো অসুবিধা সেটার দেখলেট্রো ত্যাগ করা এনার্জি খরচ হয়ে থাকে দেখুন যেপরি আপনি উদাহরণ দেব ছিলি যদি আপনার ঘর মানে বন্ধুবাসিয়া বুলাই যাও তেমনি সেতবে আপনার কেন নিয়ে যাতে না মিঠা নিয়ে যাতে বা পিঠা কিছু করে নিয়ে যাতে তো সেই সব নিয়ে যাতে তো পাই আপনার খরচ করার পড়ে কি না যদি আপনার ছ জন ফ্যামিলি চারিজণ তবে সে এত পরিমাণে খরচ করবে তো আপনার অসুবিধা হব কি না ঠিক সেইপর এখানে জন যে ছঠার যদি চারিজণ ত্যাগ করে দেবে তবে সেটার এনার্জি অতি অধিক পরিমাণ আবশ্যক যা ফলক তাঁর তা অসুবিধা হব কাহপ কারণে অসুবিধা হব তে তেমকরি কার্বন এটার কে না সহভাজন করে সহভাজন অর্থাৎ কোণ না সেয়ার করে থাকে যেপর কি আপনার গোটিয়ে উদাহরণ দেবী ধরে যাব আপন পাখে অনেক কড পে এবং ব্লু পেছি আছে ব্লাক পে এবং ব্লু পেছি তো মো পাখে রেড পেই আপন পাখে ব্লাক পেয়ে তবে মুহি কি আপনার যেত লেখুছেন মোরে যেত রেড পেন আবশ্যক পড়ে আপন পেনটি মতো দেবে এবং আপনার যেত ব্লাক পেন আবশ্যক হব মুত মো ব্লাক পেনটি দেবী এয়ার সেয়ার ঠিক সেইপর সেহেতু চারোটি ত্যাগ করলে বি অসুবিধা হব এবং চারোটি ইলেকট্র গ্রহণ করলে অসুবিধা হব তেমক সেটার কোণ করবে না সেয়ার করে পেহাজন করে পে যদি বাহ্যতম কক্ষে আমার আউ চারোটি ইলেকট্রো আবশ্যক রয়েছে চারোটি অ্যাপ ধর আোটি সেয়ার করবে ধর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন গোটিয়ে সেয়ার করি এখানে হাইড্রোজেন গোটে সেয়ার করি এখানে হাইড্রোজেন গোটে সেয়ার করি এবং এখানে হাইড্রোজেন গোটে সেয়ার করি অর্থাৎ সেয়ার অর্থাৎ কহভাজন কহিলি তেণুকরি এইপরি মধ্য মৌলিকগুড়ি নিষ্ক্রিয় হয়ে থাকে তো দেখুন এবার হাইড্রোজেন অণু কিপর সৃষ্টি হ্যাঁ তাহলে কৌছি তো হাইড্রোজেন পরমু রতোটি ইলেকট্রো রয়েছে না গোটি ইলেকট্রন এ হাইড্রোজেন পরমু তার গোটি ইলেকট্রন রয়েছে এবং আউ গোটি হাইড্রোজেন পরমু এর মধ্যে গোটি ইলেকট্রন রয়েছে তো সে যদি সহাজ করবে দেখুন এইপরি ধরাজ পুনশ্চাউথর চিত্র করেদেবি দেখুন এর মধ্যে এই হাইড্রোজেন ইলেকট্রন এইটির রা ইয়াৰ সেইটাই ৰখন্তু তাৰ এবাৰ এই চিত্ৰটি যদি লক্ষ্য কৰিব ভাল ভাৱেৰে দেখন্তু এই দুইটি ইলেক্ট্ৰন আমি কৈপাৰ এই হাইড্ৰেন পাই হ'প এই হাইড্ৰোজেন পাই পাৰিব তেণ কৰি এইপৰি হৈ থাকে সহাজনক তেবে ইৰোচনা চিত্ৰ কৰিবা তাৰপিছত কিপৰি হ'ব ন এই হাইড্ৰজেন গোটেই গোটেই হাইড্ৰেন এইপরি সহভাজন হয়ে থাকে এবং সহভাজন দ্বারা এনে হাইড্রোজেন গঠন করে থাকে দেখত এখানে হাইড্রোজেন হাইড্রোজেন মধ্যে কে বন্ধ সৃষ্টি হচ্ছে না এক বন্ধ তো এক বন্ধ কিপর না দেখুন হাইড্রোজেন গোটি ইলেকট্রো সেয়ার করুচ এ হাইড্রোজেন গোটি ইলেকট্রো সেয়ার করছে তেমকি হাইড্রোজেন হাইড্রোজেন মধ্যে এক বন্ধ এবং তাকে এইপরি লেখা যায় এ হচ্ছে গোটি রেখা খণ্ড দ্বারা সূচিত করা যায় এইপরি

তেণুক এঠাই সাতটি যদি এঠাই সাতটি ৰখি মোক বাহ্যতম কক্ষেৰে একৰে যদি তাহ নিষ্ক্ৰিয় হ'ব বা অষ্টক নিয়ম পালন কলে তাহ নিষ্ক্ৰিয় হৈ পাৰিব তাৰ এঠাইৰে অষ্টক নিয়ম পালন কৰিব তিনি তিনি ছাত যদি অঁ অষ্টক নিয়ম পালন কৰিব আ গোটেই ইলেক্ট্ৰনৰ আৱশ্যক পিছে তেণুকি সেই অন্য় গোটেই ক্লৰিন পাখু আপনি যদি ক্লোরন সংরচনা চিত্র করি তাখে গোটি ইলেকট্রন আবশ্যক পড়বে এবং এর মধ্যে গোটি ইলেকট্রন আবশ্যক পড়বে তেমকি ক্লোরিন ক্লোর বি কেতো বন্ধ হয়ে না এক বন্ধ হয়ে থাকে অর্থাৎ গোটি ইলেকট্রো সেয়ার করে থাকে যদি কে পচারে আপনার ক্লোরে মধ্যে কে বন্ধ সৃষ্টি হয়ে থাকে তবে আপনার কোয়ারে গোটি বন্ধ তাপরে দেখুন জাঁবিয়া অক্সিজেন অনুরে অক্সিজেন পরমাণু মধ্যে কত বন্ধ সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ দুইটি অক্সিজেন পরমাণু নেই গোটি অক্সিজেন অনুগঠন হয়ে থাকে তো দেখি এখানে আমি অক্সিজেন অক্সিজেন মধ্যে কে বন্ধ সৃষ্টি হয়ে থাকে তো অক্সিজেন পরমাণু ক্রমাক আপনি জানি ষোল তো তার প্রটন সংখ্যা ষোল এবং ইলেকট্রন সংখ্যা ষোল তো দেখুন এখানে তাররচনা চিত্র করছি প্রথম কক্ষের দুইটি তাপরে

তবে কেতাল দেখুন তো টু ইন্টু থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তো হয়ে যাব অঠর অর্থাৎ যদি এই তৃতীয় কক্ষে অঠরটি ইলেকট্র রব তে তাহলে নিষ্ক্রিয় অথবা অষ্টক নিয়ম পাাল করু সবুলে কিন্তু বাহ্যতম কক্ষ যদি সম্পূর্ণ ইলেকট্রো র টু এন্ড স্কোয়ার নিয়ম অনুসারে অথবা যদি অষ্টক নিয়ম পাাল করু তা নিষ্ক্রিয় হয়ে পাবো এখানে আপনার কেউটা সুবিধা হব দেখুন একে যদি আমি ছাক ইলেকট্রন ত্যাগ করে দেওয়া তবে এই দ্বিতীয়তম ইলেকট্রন তা তবে তার বাহ্যতম কক্ষ কেউটা হয়ে এই দ্বিতীয় ইলেকট্র এই দ্বিতীয় কক্ষটা তার বাহ্যতম কক্ষ হব কিন্তু আমি ছটা ইলেকট্রন ত্যাগ করা এখানে সহজ হব কি দুইটি ইলেকট্রন গ্রহণ করা সহজ হব নিহতি ভাবে দুইটি ইলেকট্রন গ্রহণ করা সহজ হব তেমকি এখানে দুইটি ইলেকট্রন যদি গ্রহণ করব তা কিপর না সহভাজন দ্বারা তেমকি এখার মধ্য যদি দুইটি ইলেকট্রন আবশ্যক পড়ুচি কাহ গোটিয়ে অক্সিজেন পরমুর সেইপর আউ গোটি অক্সিজেন পরমাণুর ইলেকট্রোন আবশ্যক পড়ুত তেণুকি এখানে এখানে পরস্পর প্রত্যেক করে পে তো ইয়ে দুইটি ইলেকট্রন দান করব এবং সে তার দুইটি ইলেকট্রন দান করে সেয়ার করে পে অর্থাৎ দেখত যদি অক্সিজেন ইলেকট্র সংরচনা চিত্র করি তেমনি তা কিপর হব এ অক্সিজেন এ অক্সিজেন

এ হোক তার অক্সিজেন ইলেকট্রোন ডট সংরচনার চিত্র এবং যদি আপনার কি পচারা যে অক্সিজেন অক্সিজেন মধ্যে কেতে বন্ধ সৃষ্টি হুয়ে তে সেটার আপনার কোয়াইপারে দুই বন্ধ এবং তাকে আমি কিপর লেখিপার না অক্সিজেন অক্সিজেন মধ্যে এইপরি দুইটি রেখাখণ্ড চিহ্ন দ্বারা আপনার সূচিত করে পে তারপরে এবার দেখা নাইট্রোজেন নাইট্রোজেন পরমাণু ক্রমাক আপনি জানি দেখুন নাইট্রোজেন সেভেন তেমক নাইট্রোজেন প্রোটন সংখ্যা কত সেভেন এবং ইলেকট্রন সংখ্যা সেভেন তেমকি এর ইলেকট্রন সংরচনা চিত্র করতো প্রথম কক্ষের দুইটি তাপরে কতোটি হব পাঁচটি এক দুই তিন চার পাঁচ তো মধ্য লক্ষ্য করতো আমি বাহ্যতম কক্ষ পূর্ণপ্রাই কতটি তিনটি ইলেকট্রন আবশ্যক তো এখানে আপনার কেউটা সহজ হব তিনিটি ইলেক্ট্ৰ গ্ৰহণ কৰা কি পাঁচটা ইলেক্ট্ৰ ত্যাগ কৰা নিহাতি ভাৱে তিনি ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিব সহজ হ'ব তেমুকি এঠাই তিন'টি ইলেক্ট্ৰ যদি গ্ৰহণ কৰিবে তো অট্ৰ পাখু আপোনাৰ তিনটি ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰি পাৰিব তেণুকি এঠাই আমি যদি দুইটি নাইট্ৰজেন দেখা তাত তাৰ ত্ৰিবন্ধ সৃষ্টি হৈ থাকে এন এন এইপৰি তাৰ মধ্য ইলেক্ট্ৰ ডট সংৰচনা চিত্ৰ কৰিবি তে কিপৰি হ'ব দেখুন এ হচ্ছি গোটি নাইট্রোজেন এবং এখানে তিনোটি ইলেকট্রন সেয়ার করছি এবং এই নাইট্রোজেন ইলেকট্রো সেয়ার করু তার বাহ্যতম কক্ষের কতোটি ইলেকট্রন লা পাঁচটি তিনোটি তাপরে এটার গোটি এখানে গোটি তো এ নাইট্রোজেন নাইট্রোজেন মধ্যে ইলেকট্রন ডট সংরচনার চিত্র তাপরে মু আপি ইলেকট্রো ডট সংরচনা চিত্র করি দেছি এবং আপনার গোটিয়ে টাক্ দে আপনার টাকস হচ্ছে অ্যামো এ থ্রি এর ডট সংরচনা চিত্র করতু এবং মতো ইনস্টারে ডাইরেক্ট ডিএম করতু এবং মুখে আপনার চেক করি গোটি মুি না সিএচ ফোর অর্থাৎ এ তো মিথে দেখুন মিথে হচ্ছে কার্বন দেখুন

গোটিয়ে হাইড্রোজেন সেয়ারলা এটার গোটিয়ে হাইড্রোজেন সেয়ার করু এবং এখানে গোটিয়ে হাইড্রোজেন সেয়ার কলা এবং এঠার গোটি হাইড্রোজেন সেয়ার করলে যা দ্বারা দেখতু এবার এগুলো মিথেন বন্ধ গঠন মিথে যৌগিকর বন্ধ গঠন এবং এ হচ্ছে ইলেকট্রন রড চিত্র তো মিথে হোচি কার্বন এক যৌগিক এবং মিথে কু বিভিন্ন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে এবং সিএন জি গ্যাস বায়োগ্যাস্রেম এখন ব্যবহার করা যায় তারপরে যদি দেখিবা কার্বন কার্বন যজ্যতা কেতে না চারি এবং এ চতুর্সযায় তাপরে আউ কারন অন্য যৌগিক যেপরি অতি গ্রাফাইট অুলে অস্টি অ্রাফাইট্র সংরচনা কিপর হয়ে থাকে না সড়ভোজ বিষয়ে এবং সি সিক্সটির যদি আমি বিন্যাশ দেখ তাহা ফুটবল পরি হয়ে থাকে এইপরি আগকু অধিক ভিডিও যদি দেখা চাহিদা আপন চ্যানেল এসকে স্টাডি পয়েন্ট সহ যুত এবং কিপর জড়িয়ে রয়েবে না চ্যানেল সবসক্রাইব করা বেল আইকন প্রেস করা সহ অল্রে প্রেস করতু যা ফলে কি নয় ভিডিও আপলোড করি তার নোটিফিকেসন প্রথমে আপন পাইবে ଆଉ ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଖୋଜିବାରେ ଅସୁବିଧା ହେଉଛି ପ୍ଲେଲିଷ୍ଟକୁ ଯାଆନ୍ତୁ ସେଠାରେ ଭିଡ଼ିଓ ଖୋଜିବାରେ କୌଣସି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ